মহানন্দের পর আসে নবমী। নবমী নিশি পোহালেই যে আসে বিদায়ের ক্ষণ, আপন মর্তবাসীকে কাঁদিয়ে পল্লী গ্রামের ঘরের মেয়ে আমাদের মাতৃরূপী উমা ফিরে যান কৈলাসে মহাদেবের কাছে। তাই তো দশমীর ভোর হতে না হতেই স্বয়ং নীলকণ্ঠ অর্থাৎ ভোলা মহেশ্বরের কাছে সেই বার্তা বয়ে নিয়ে যায় নীলকণ্ঠ পাখি। চোখের জলের নদীতে ভাসিয়ে দিতে হয় আমাদের আদরিণী মাকে। মৃন্ময়ী মা কখন যে চিন্ময় হয়ে সারা হৃদয় জুড়ে রয়ে গেছেন তা টেরই পাইনি, নদীর জলে ভাসে।